আমি এখানে টেলিপোর্ট হয়ে গেলাম গেমটা অন করার সাথে সাথে। আমি এখন ভিডিও করতে যাচ্ছিলাম তখনই। আর গাইস এই যে আমার কাছে টর্চ ছিল, দেখেন হ্যাপি নামে একটা বই আছে, এখানে পাইছি চেস্টে, এই যে এই চেস্টটায় এখানে লেখা আর এটা লিখেছে হচ্ছে গাইস কী জানি বাইশ নামে, বাট এখানে লিখতে যে ইয়ে হ্যালো মাই নেম ইজ ক্যাপ্টেন ব্রাইন। তো গাইস এখন আমি এখান থেকে বেরোবো কীভাবে জানি না। তো গাইস এখানে একটা বোট আছে গাইস। ও গাইস আমি জানি আমি অনেক ভিডিওতে দেখছি গেছি, আমি কোনো ট্রাই করি নাই, এটা জাভা এডিশন দেখছি, বাট পকেট এডিশন কাজ করে কি না জানি না। এই যে এখানে বাইরে বোট রাখে, বোট দেয় আর লিভ বোট দিলেই গাইস গাইস দেখছেন এটা এই যে ফাইনালি এখান থেকে বের হয়ে গেছি। বাট গাইস আমরা যদি এটা বেড রকে না হতো আমরা এখান থেকে মাইন করে পালিয়ে যেতাম, এরকম ভয়ানক জায়গায় কে থাকতে যাবে গাইস আপনিই বলুন। আর আপনি কি থাকতেন? আর গাইস আমি এখানে একটা টর্চ লাগিয়ে দিই। আচ্ছা ওদিকে থাকুন, এটা কি লেভেল টু? আগে সেই চাষটা এটা কি দেখি, এটা লেভেল বাই বাই ক্যাপ্টেন ব্লাইন্ড, এটা কি ক্যাপ্টেন ব্লাইন্ড জিনিসটা কি জানি, এটা তো বাইশ আগে বাইশ কি জানি বুঝলাম, বাইশ কেন লেখা এখানে নাম ক্যাপ্টেন ব্লাইন আর ওটা ক্যাপ্টেন আর হাওয়াও ইউ ওয়াজ ভেরি ওল্ড ইন মাই নেম সি ভি রাইট। হ্যাঁ গাইস বেশ ভেরি ওল্ড না বাট ওল্ড পুরনো গাইস। এই যে গাইস বাট এই বইটা পুরো ফাঁকা গাইস, তো একটাই প্রথম পৃষ্ঠে লেখা আছে ফাঁকা আমার এত। তো গাইস আমার এসব বই রেখে দিই যদি কোনো কাজে লাগে। আর গাইস এখান তারপর এখানে রাস্তা আছে একটা, এই যে লেভেল টু লেখা আর কি, সিঁড়ি দিয়েও বোট দিয়ে দিতে হয়, বোট বোট দিতে এই বোটটাকে নিয়ে যায় গাইস। তো গাইস এখানে টর্চ নিতে ভুলে গেছি গাইস আমি, আগে সেবার আমি যে কোনো জায়গায় আসা যাওয়া করতে পারবো। ইট ইজ নট ব্যাড গাইস, লেটস গো। খরচ হয়ে গেল চলেন, টর্চ আমি খরচ হতে চাই না। ওখানে একটা আলো আছে বেশ মিষ্টি কিছুটা আছে, ওই যে আলো সামনে আছে আর লেভেল থ্রি গেছে এখানে কে বেশ উপরে চেস্ট আছে মনে হচ্ছে কিছু একটা আছে গেছে চেস্টে। ডিজিটাল বা হিরোইন বেশ এসব হিরো বাইনের কাজ না তো বেশ দেখি তো হিরো বাইন কি ডিজিট ইট ইজ নট হার্ড। ও হ্যাঁ চেষ্টা আমি পুরো এই বইটা খারাপ করলাম গাইস, পোর্শন অফ ফায়ার রেসিস্টেন্স গাইস গাইস এই জন্যই গাইস বলতে সে ইট ইজ নট আপ তো দুটো নেই বসে আছে রাখে গাইস চলেন। গাইস ফায়ার রেসিস্টেন্স ওই যে গাইস মনে হচ্ছে সিঁড়ি আছে লেডার গাইস ফায়ার রেসিস্টেন্স চলেন ফায়ার রেসিস্টেন্স আছে গাইস এদিকে স্ট্যান্ড আছে গাইস ফায়ার রেসিস্টেন্সে আমরা এরকম ভিউ পাবো আমি জানি না জানতাম না গাইস গাইস সত্যি জোস ভিউ আছে গাইস ভিউ তো জোস আছে গাইস বাট এদিকে বেডরক দেয়ার কেন গাইস বোধহয় এদিকে কিছু গাইস আমি এখান দিয়ে আরামসে এখান যাবো ফায়ার রেসিস্টেন্স পোর্শন নিয়ে আর গাইস আমার টর্চ করে আমি এখন সামনে যতই ফায়ার থাকুক না কেন এখন আমার কোনো সমস্যা নেই। আর এদিকে আরেকটা উপর চেয়ে থাকে ওয়াটার বাকেট কী জানি কী জানি আছে
এবার এনটিটি 303 গাইস, এনটিটি 303 এটা এত ভিলেন কেন গাইস? ইট ইওর ইন্টেলিজেন্স ইজ নট দেয়ার গাইস, এখানে সব ইয়ে সব টিভি পাতে এখানে আরটি করতেছে গাইস। আর আমাকে এমনি আমি একজন ক্রিপি পাস, আমি কারো কোনো ক্রিপি পাস্তার গাইস প্রিমিয়ারটা কারো ক্রিপি পাস্তাদের মাইনক্রাফটের ক্রিপি পাস্তাদের মধ্যে একজনে গাইস। আর আমি আগে কই চলে যাই গাইস, আর গাইস ওই লেভেল ফোরই গাইস গাইস চলেন। এখন কিছু দেখতেছি না, আমার টর্চ সব ঠিকই আছে, আমি টর্চ লাগাই ভি লেভেল 5 মিষ্টির উপর কোনো টেস আছে জানি তো গাইস সবসময় একটু নাল লিখতে গাইস নাল গাইস। আমার সবাই আমার বন্ধুটা কে রে গাই দেখি ডিজিটাল গেটটা কি লিখে ডিজিটাল গেট